তাহলে রাধে শ্যামের জন্য প্রভাসের এক অন্ধ ভক্ত কেড়ে নিল নিজের জীবন। ব্যাপারটা শকিং হলেও এমনটাই দাবি করেছে ইন্ডিয়ান বেশ কয়েকটা নিউজ পোর্টাল এবং কৈময় ডট কম টলি ডট নেট এর রিপোর্টস অনুযায়ী অন্ধ্রপ্রদেশ এরিয়াতে রবি তেজা নামে ২৪ বছর বয়সী প্রভাসের এক ভক্ত এই কাজ করেছে এবং এর পিছনে যে কারণটা রয়েছে সেটাও বেশ শকিং। প্রতিবেদন অনুযায়ী ২ বছর পর প্রভাসের মুভি রাধে শ্যাম মুক্তি পাচ্ছে বলে সেই ভক্ত অনেক এক্সাইটেড ছিল, কিন্তু মুক্তির পরপরই রাধে শ্যাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিক্সড রিয়াকশন এবং নেগেটিভ রিভিউ দেখে সেই বিষয়টা মেনে নিতে পারছিল না। এমনকি সেই সব প্রতিবেদনে এটা উল্লেখ করা হয় এই সব নেগেটিভ কমেন্টস সে প্রভাসের মুভি নিয়ে সহ্য করতে না পেরে গলায় ফা দিয়ে নিজেই কেড়ে নেয় নিজের জীবন। অবভিয়াসলি বিষয়টা অনেক স্যাড একটা ব্যাপার, কারণ ফ্যান্সরা অনেক সময় তাদের ফেভারিট স্টারের জন্য নানা রকম পাগলামি করলেও নিজের জীবন এভাবে কেড়ে নেওয়া এটা আসলে উচিত নয় এবং এই বিষয়টা মেনে নেওয়াও টাফ। যাই হোক, রাধে শ্যামকে নিয়ে যখন কথা বলছি তখন বলে রাখি, প্রভাসের রাধে শ্যাম নিয়ে নেগেটিভ রিভিউ যেই জায়গা থেকে সবচাইতে বেশি এসছে সেটা হলো হিন্দি মার্কেট থেকে, এবং অনেকেই সিনেমার বিভিন্ন দুর্বলতার কথা তুলে ধরে আরেকটা পয়েন্টও হাইলাইট করেছে, অ্যান্ড সেটা হলো প্রভাসের হিন্দি ডায়লগ ডেলিভারিতে কিছু কিছু জায়গায় প্রবলেম ছিল। সেরকম ফিল পাওয়া যায়নি প্রভাসের হিন্দি ডায়লগ ডেলিভারিতে, এবং বলে রাখি সাহোর ক্ষেত্রেও কিন্তু একই প্রবলেম সবাই মেনশন করেছিল। বাট এখন প্রভাসকে যিনি হিন্দি ভাষা শিখিয়েছেন তিনি নিজেও জানিয়েছেন প্রভাসের মধ্যে হিন্দি ডায়লগ ডেলিভারিতে কমতি রয়েছে। কৈময় ডট কম এর রিপোর্টস অনুযায়ী প্রভাসের হিন্দি কোচ আশিস পাথোরে তিনি জানিয়েছেন প্যান ইন্ডিয়ান মুভির জন্য প্রভাসের হিন্দি শেখার যে প্রসেসটা সেটা কিন্তু মোটেও সহজ কোনো কাজ নয়, এবং সেই সঙ্গে সে সাহোর সঙ্গে রাধে শ্যাম মুভির কম্পেয়ার করে বলেন প্রভাস হিন্দি ডায়লগ ডেলিভারিতে সাহোর থেকে অনেক বেটার পারফর্ম করেছে রাধে শ্যাম মুভিতে। যদিও তিনি এটাও বলেন তার পারফরমেন্স আগের থেকে বেটার হলেও হিন্দিতে এখনও তার পুরোপুরি ইম্প্রুভমেন্ট আসেনি, তার জড়তা এখনও রয়েছে, কিন্তু প্রভাস ওইসব বিষয় নিয়ে এখনও কাজ করছে। ওয়েল, এখন হিন্দি কোচ তিনি নিজেও তো সহজ বাক্যে স্বীকার করে নিলেন প্রভাসের আসলেই হিন্দি ডায়লগ ডেলিভারিতে এখনও 100% ইম্প্রুভমেন্ট আসেনি, হয়তো নেক্সট প্রজেক্টে সেটা কভার আপ হয়ে যাবে। সো ভিউয়ার্স, রাধে শ্যামের জন্য প্রভাসের এক ভক্ত যে কেড়ে নিল নিজের জীবন এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।